সারা পৃথিবীর কাছে আমরা ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু হাজবেন্ডের কাছে কয়টা বউ ভালো হওয়ার চেষ্টা করি একটু বলেন তো। সবাই তো চান আমাকে সবাই ভালো বলুক, কিন্তু আপনার হাজবেন্ড আপনাকে কি ভাবছে, কতটা ভালো ভাবছে এখন বলতে পারেন? হাজবেন্ডের কাছে কিভাবে ভালো হব, আগে হাজবেন্ডের কাছে ভালো বউ হওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখন চিন্তা কিভাবে আমি আমার হাজবেন্ডের কাছে ভালো বউ হব, আমার হাজবেন্ডের কাছে ভালো বউ হওয়ার উপায়টা কি। আজকে আমি বলে দিব এই ভিডিওতে কিভাবে হাজবেন্ডের কাছে ভালো হবেন। কি হাজবেন্ড কি কখনো কোনোভাবে ছোট করেননি? এখন বলছেন না আমি তো কখনো হাজবেন্ডকে ছোট করার মতো কোনো কাজই করি নাই। তাহলে কি করছেন? হাজবেন্ডের সাথে টুকুরটা করে একটু ঘটনা ঘটলেই বা ঝগড়া হলেই, একটু মন মালিন্য হলেই একটা স্যাড স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন ফেসবুকে। এতে করে কি মানুষ বুঝে যাচ্ছে না আপনাদের হাজবেন্ড ওয়াইফের অনেক সমস্যা হচ্ছে? এই কাজটা থেকে প্রথমে বিরত থাকুন, কারণ যখনই আপনি এরকম একটা স্ট্যাটাস দিয়ে দেন তখনই সবাই বুঝে যায় আপনার হাজবেন্ডের সাথে আপনার গণ্ডগোল হয়েছে। আপনার হাজবেন্ডও বুঝে যায় এবং লোকজন সেখানে অনেক ধরনের কমেন্ট করে, এতে করে আপনার হাজবেন্ড নিজেকে অনেক ছোট মনে করে। মাঝে মাঝে তো অনেক সময় হাজবেন্ডকে অনেকে প্রশ্নই করে বসে, কী ব্যাপার ভাবি এরকম কমেন্ট করলো কেন, কোথাও প্রেম করতেছে নাকি আপনার সাথে কোনো গণ্ডগোল হয়েছে? বুঝতে পারেন তার কতটা মাইন্ডে লাগতে পারে? দ্বিতীয় কথায় আসা যাক, হাজবেন্ডের বাবা মাকে একটু নিজের বাবা ভাবুন। কী করে ভাবতে পারেন আপনি যখন আপনার হাজবেন্ডের কাছে তার বোন, তার ভাই, তার বাবা মার সম্পর্কে নানা ধরনের নানা কথা বলে থাকেন, সেগুলো সে খুব ভালোভাবে নিয়ে থাকে? এই সমাজের অনেক ছেলেরাই আছে বাধ্য হয়ে স্ত্রীর সাথে সংসার করে, হাসি খুশি জীবনযাপন করে, কিন্তু মনে মনে তার স্ত্রীকে যদি ছেড়ে দেওয়া যেত অনেক আগেই ছেড়ে দিত, শুধু সন্তানের কথা ভেবেই ছেড়ে দেয় না। একটা মেয়ে তাকে লাইফে সব কিছু দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, তার সকল চাহিদা পূরণ করছে, তার বাবা মাকেও আপন করে নিয়েছে, কিন্তু মেয়েটা সেই হাজবেন্ডের কাছেই তার শ্বশুরবাড়ির সকলের নামে বদনামগুলো করছে। আপনি ভাবতে পারেন যখন আপনার কাছে আপনার বাবা মার নামে কেউ বদনাম করবে সেই জিনিসটা আপনাকে হজম করতে কত কষ্ট হবে? ছেলেদের এদিক দিয়ে ধৈর্য শক্তি অনেক, তাই আপনার হাজবেন্ডের কাছে ভালো হতে গেলে কখনো এরকম কোনো কথা বলবেন না। দ্বিতীয়ত মেয়েরা আর একটা কাজ করে, হাজবেন্ডকে ছোট করার জন্য মেয়েরা যে কত কিছু করতে পারে নিজেরাও জানে না। মানুষের কাছে একটু স্যাক্রিফাইস, একটু সহানুভূতিশীল হওয়ার জন্য যখনই কারোর সাথে অতিরিক্ত মিশে যায়, হাজবেন্ড কী করলো, কীভাবে খারাপ আচরণ করলো, হাজবেন্ডের কত কত দোষ আছে সব কিছু শেয়ার করে ফেলে। কি আজব তাই না, যে লোকটা আপনার সুখ কিনতে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ব্যয় করে দিচ্ছে, তার বাবা মার সাথেও সুসম্পর্ক রাখছে না, শুধুমাত্র আপনার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য আপনাকে ভালোবেসে, আর আপনি তার ছোট ছোট দোষগুলোকে বড় করে ধরে সংসারে ঝগড়া করছেন। এবং কি আপনার যে খাতিরের মানুষ আছে, জামের টাকায় খেয়ে অন্য আরেকজনের সাথে খাতির করে তার কাছে বলে দিচ্ছেন, হতে পারে সেটা মহিলা অথবা পুরুষ, এটা কি ঠিক কাজ করছেন একবার ভেবে দেখেন। এত কিছুর পরেও আপনার হাজবেন্ড আপনাকে যে সহ্য করছে এটাই অনেক। হাজবেন্ডের কাছে ভালো হতে গেলে এই তিনটা কাজ একদম বন্ধ করে দিন। প্রথমত, ছোটোখাটো যে কোনো বিষয় নিয়েই হুট করে একটা স্ট্যাটাস দিবেন না, যেটার কারণে সমাজের চোখে আপনার হাজবেন্ডকে ছোট হতে হয়। দ্বিতীয়ত, হাজবেন্ডের আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোনকে নিয়ে কখনোই হাজবেন্ডকে কোনো কিছু বলতে যাবেন না, অন্তত খারাপ কিছু ভাববেন যেটাই তার খারাপ লাগতে পারে সেগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন। আর তৃতীয়ত, হাজবেন্ডের দোষগুলো হাজবেন্ডকে অন্য কাউকে এগুলো প্রচার করতে যাবেন না, হাজবেন্ডের ফ্যামিলি বা হাজবেন্ডকে নিয়ে অন্য কারো কাছে বলে হাজবেন্ডকে ছোট করবেন না। আর চতুর্থত, আর একটা কারণ আছে, সেটা হলো কখনোই বলবেন না আমি দেখেই তোমার সংসার করতেছি, অমুক ভাবি কত ভালো আছে, ভাইয়া তাকে কত কিছু দিল, আমাকে তুমি কিছুই দিলা না। প্রত্যেকটা হাজবেন্ড তার সামর্থ্যের অনুযায়ী তার বউকে সুখী রাখার চেষ্টা করে, কষ্ট করেই বউয়ের জন্য। তারপরেও আপনারা বলেন যে অমুকে এত কিছু দিল বউরে, তুমি আমাকে কিছুই দিলা না, এটা বলবেন না, বলবেন তোমার যা আছে এতে আমি সন্তুষ্ট, তুমি সুস্থ এবং ভালো থাকলেই আমি খুশি। দেখবেন আপনার সংসারে সুখ আসবে, শান্তি আসবে, আপনার হাজবেন্ডও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ হাফেজ। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।